চারশো নয় যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট যাত্রীদের সাথে দায়িত্বশীল আচরণ করার আহ্বান ধর্মমন্ত্রী বর্ষার ধান কাটার মৌসুম বলে ভোটার কম মন্তব্য সিএসি নির্বাচন জনক বলছে আওয়ামী লীগ এবারও বর্জন করেছে জনগণ দাবি বিএনপি ডলারের বিনিময় হার এক লাখে সাত টাকা বাড়িয়ে একশো সতেরো টাকা নির্ধারণ কেন্দ্রীয় ব্যাংকের এক বছরে মূল্যস্ফীতি সাত শতাংশে নেমে আসবে আশা আইএমএফ চারশো উনিশ জন হজ যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান উড্ডয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল চলতি বছরে হজ ফ্লাইট যদিও এর আগে ভোর চারটায় চারশো নয় জন হজযাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন এর একটি বিমান সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে হজযাত্রী পরিবহনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে ভোর সাড়ে পাঁচটায় বিমানবন্দর প্রাঙ্গণিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান বলেন অনেকে তিলি তিলে জমানো টাকা দিয়ে হজ পালন করেন তাই তাদের প্রতি সম্মান জানিয়ে সকলকে সহযোগিতার আহ্বান জানান ধর্মমন্ত্রী হজযাত্রী প্রথম ফ্লাইটের সময় নির্ধারণ ছিল সকাল সাতটা বিশ মিনিটে যদিও সৌদি ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনার জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল ছয় ঘন্টা আগে উপস্থিত থাকতে হবে তাই মধ্যরাত থেকে হজযাত্রীদের কার্যক্রম চলতে থাকে এবার বাংলাদেশ থেকে হজ পালনে যাচ্ছেন পঁচাশি হাজার পাঁচশো সাতাশ জন এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পঞ্চাশ শতাংশ হজযাত্রী পরিবহন করবে আজ মোট সাতটি হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সুন্দর সুষ্ঠুভাবে পালন করব। আল্লাহ পাক সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠভাবে পালন করার তৌফিক দান করুক এবং সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ সম্পূর্ণ হোক সুন্দরভাবে সফল হোক সার্থক হোক এবং আগামী দিনে এই হজ যাত্রীরা তাদের যাত্রাটা শুভ হোক এবং কবিরত হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে আসার আল্লাপাক তৌফিক দান করুক ফিলিস্তিনের নির্যাতিতদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বিশ্বের সব মুসলিম দেশ একসাথে কাজ করলে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিম উমার দাবি আদায় সহজ হতো গতকাল রাজধানীতে হজ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন হজ যাত্রীদের নিয়ে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে আজ সকালে রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে শুরু হলো দু সালের হজ কার্যক্রম বুধবার এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন হাজিদের সুবিধায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে ডিজিটাল বাংলাদেশের কারণে সুযোগ পাচ্ছেন হজ যাত্রীরাও বাংলাদেশের হজযাত্রীদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের উদারতায় কৃতজ্ঞতাও জানান সরকার প্রধান প্রধানমন্ত্রী বলেন হাজিদের সুবিধায় রেল স্টেশন হজ ক্যাম্প ও বিমানবন্দর আন্ডারপাসের মাধ্যমে যুক্ত করা হচ্ছে ধর্ম পালনের ব্যাপারে তার সরকারের উদারতার কথাও স্মরণ করিয়ে দেন বাংলাদেশের মানুষের জন্য দোয়া সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবে কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে সেখানে নারী পুরুষ ছোটো শিশু তাদেরকে রেহাই দিচ্ছে না আমি কিন্তু আমি সব সময় যেখানে আমি কথা বলছি আমি আমার কণ্ঠস্বচ্ছা আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি কারণ প্যালেস্টাইন আমার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে এটা তাদের অধিকার এই অধিকার কে নিতে পারে না কাজে সেই অধিকার তাদের দিতে হবে আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো তাহলে আরো আমরা এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম এবং আমি ওয়াইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একাই একমাত্র বোন আমি বলছি যে আমি এতো তো একমাত্র বোন আছি আমার এখানে এটাই কথা যে সকলে এখন এবং এই ধরনের অন্যায় অবিচার জন্য আমাদের উপর না হয় সেদিকে তার জন্য সকলের প্রধানমন্ত্রী হজ যাত্রীদের বাংলাদেশের মানুষের পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করতে আহ্বান জানান মুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত দেন তিনি মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে মদ জুয়া, দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ এই জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম যে ধর্ম শান্তির ধর্ম যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমের কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায় এটাই সব থেকে দুঃখজনক আমি এটারও প্রতিবাদ করি সবসময় কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই পরে হজ যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী এবার বাংলাদেশ থেকে হজ করতে যাবেন তিরাশি হাজার দুইশো জন হজ যাত্রী দুইশো একচল্লিশটি ফ্লাইটে দশ জুন পর্যন্ত যাত্রী পরিবহন করা হবে সৈয়দ আব্দুল মুহিত বাংলা ঢাকা প্রথম ধাপে একশো উনচল্লিশ উপজেলা নির্বাচনে এ পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিতরা বেশিরভাগ আওয়ামী লীগের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারী হয়েছেন ভেদরগঞ্জ ইঞ্জিনিয়ার ওয়াসেল কবির উপজেলায় নুরুল আফসার মহেশখালীতে জনালাবেদিন আবেদিন কুতুব ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম বান্দরবান সদর উপজেলায় আব্দুল কুদ্দুস আলী কদম উপজেলায় জামাল উদ্দিন বগুড়ার গাবতলী উপজেলার অরুণকান্তি রায় সারিয়া কান্দির মোহাম্মদ শাখাওয়াত হোসেন সজল সোনাতলায় এডভোকেট মিন হাজুব জামান লিটন ফেনীর ফুলগাজী হারুন মজুমদার সুনামগঞ্জের অবনী মোহন দাস দিরাইয়ে প্রদীপ প্রায় রাঙামাটির কাউখালিতে শামসুদ্দোহা চৌধুরী জুরায় ছড়িতে জ্ঞানেন্দু বিকাশ ও রাজবাড়ির পাংশার খন্দকার সাইফুল ইসলাম হবিগঞ্জের আজ মোহাম্মদ আলাউদ্দিন নওগাঁয় বাদলগাছিতে শামসুল আলম খান ধামরাই হাটে আজাহার আলী পত্নিতলায় আবদুল গাফার চৌধুরী রংপুরের কাউনিয়ায় আনুল ইসলাম নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় মাকসুদ হোসেন কালিয়া খান রহমান রামঘরে আবুল রামগড়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে আরিফুল ইসলাম রাজু মুন্সীগঞ্জ বাজারিয়ায় মনসুর আহমেদ খান ফরিদপুরের সদর উপজেলায় শামসুল আলম চৌধুরী মধুখালীতে মোহাম্মদ মুরাদুজ্জামান চরভদ্রাসুনে আনোর আলী মোল্লা ও নোয়াখালী সুবর্ণচরে আতাহার ইশরাক সাবার চৌধুরী নوشখালী সদর উপজেলায় আনোয়ার হোসেন ও পলাশে সৈয়দ জাবেদ হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল 30 থেকে 40% ভোট পড়েছে বলেও জানিয়েছেন তিনি গতকাল কাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে সিইসি বলেন বর্ষাকালা ধান কাটার মৌসুম হওয়ায় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল কিছু কিছু কেন্দ্র অনিয়ম স্বীকার করে সিইসি আরও জানান অনিয়মের কারণে দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে তিনি জানান এই নির্বাচনে চৌত্রিশটি সংঘর্ষের ঘটনায় জন আহত হয়েছেন আর গ্রেফতার হয়েছে সাঁইত্রিশ জন তবে কাজী হাবিবুলাউল দাবি করেন এসব সংঘর্ষের ঘটনা ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থক ও কর্মীদের মধ্যে হয়েছে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকারও প্রশংসা করেছেন সিএসসি বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় পঁচিশ জন আহত হয়েছে আর টোটাল আমি দশ হাজার তিনশো নিরানব্বইটি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল তার মধ্যে দুটি কেন্দ্রে ভোট দুটি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে মোটামুটিভাবে আমার নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে যেটা আগেই বলেছি পুনর্ব্যক্ত করলাম বিক্ষিপ্ত দু চারটি ঘটনা ছাড়া প্রাণহানি ছাড়া এবং ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পড়ায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনকে সন্তোষজনক বলছে আওয়ামী লীগ বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন তিনি বলেন ধান কাটার মৌসুমের সাথে ঝড় বৃষ্টি তাছাড়া বিএনপি সহ অনেক রাজনৈতিক দল নির্বাচনে আসেনি এমন বাস্তবতায় ভোটার উপস্থিতিতে সন্তুষ্ট তারা ওবায়দুল কাদের বলেন নির্বাচনে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্ন সংঘর্ষ হলেও প্রাণহানি ঘটেনি এতে করে নির্বাচন শান্তিপূর্ণ বলতে হবে জনগণ নির্বাচন বয়কট করেছে বলে বিএনপি বক্তব্যকে পাগলের প্রলাপ বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশে কোথাও কোনো ক্যাজুয়ালটি নেই প্রাণহানির কোনো ঘটনা নেই এই নির্বাচনে এখন ধান কাটার একটা বিষয় আছে তারপরে ঝড় বৃষ্টি আসতেও অনেক জেলা হয়েছে সকাল থেকে চল্লিশ পার্সেন্ট সেটা আমি মনে করি এই পরিস্থিতিতে সন্তোষ বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন উপজেলা নির্বাচনের নামে নোংরা খেলায় সাড়া দেয়নি সাধারণ জনগণ তিনি বলেন এই সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না বুধবার বিকালে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ অনুষ্ঠানে এসব করেন তিনি এদিকে আলাদা অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন অভিযোগ করেন এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে না সাধারণ মানুষ মাইনুল শোভনের রিপোর্ট বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দিন হামেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি দোয়া পূর্ব সভায় নজরুল ইসলাম খান অভিযোগ করেন সরকার গণতন্ত্রকে ভয় পায় বলেই কারাগারে হত্যা করা হয়েছে নাসির উদ্দিন পিন্টুর মতো জনপ্রিয় নেতাকে গণতন্ত্র রক্ষায় তরুণ সমাজকে আন্দোলন সংগ্রামে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান গণতান্ত্রিক প্রক্রিয়াতেই বর্তমান অগণতান্ত্রিক সরকারকে বিদায় দেবে দেশের মানুষ আজকাল নির্বাচন হয় না দেশে জনগণ ভোট দিতে যায় না কারণ নির্বাচনের নামে যে খেলাটা চলছে জনগণ এই নোংরা খেলার অংশীদার হতে রাজি না তারা যায় না প্রয়োজন মনে করে না সে ধরনের নির্বাচনী খেলায় যারা নির্লজ্জের মতো নিজেদেরকে বিজয়ী দাবি করে আর বলে যে আমরা জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছি তাদের দ্বারা যে কোনো কিছু সম্ভব এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি দাবি করেন জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে জনগণ বলেন আবারও প্রমাণ হল বিএনপির আহ্বানে সাড়া দিয়ে জনগণ ভোট বর্জন করে যে দেশে গণতন্ত্রের ছিটি ফেটাও নেই সেই দেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে ওই ঘুরে ফিরে কুবিরের বাচ্চার মতো ওই যারা ওই আওয়ামী সমর্থক আওয়ামী সমর্থকরাও সব যায় না কয়েকজন সুবিধাভাগী তারা ঘুরে ফিরে তাদের লোকজন ওই লাইনে দাঁড় করে রাখে অন্যদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করা হয় এতে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ অভিযোগ করেন দেশে গণতন্ত্র এখন নির্বাসনে আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে টেলিভিশনে দেখাচ্ছে কেন্দ্রগুলো খাঁখা করছে কোন ভোটার সেখানে যায় নাই কেন এই অবস্থা হলো কেন মানুষ ভোট দিতে পারে না কেন মানুষের গণতা গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত হলো কেন দেশে আইনের শাসন নাই কেন মানুষের মৌলিক অধিকার নাই মাইনুল শোভন বাংলা ভীষণ ঢাকা মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে সমগ্র বিশ্বের অর্থনীতির উপর এর প্রভাব পড়তে পারে সম্ভাব্য সেই প্রভাব থেকে বাঁচতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন দেশে গাড়ির সংখ্যা যেভাবে বেড়েছে সেভাবে ড্রাইভারের সংখ্যা বাড়ছে না লাইসেন্সবিহীন যাতে কেউ গাড়ি চালাতে না পারে সেজন্য জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় চিফ উইফ মুজিবুল হক চুনুর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন অনেকে ড্রাইভার নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যান কিন্তু ড্রাইভার ঠিকমতো খেয়েছে কিনা খোঁজ রাখেন না এটিও সড়ক দুর্ঘটনার একটি কারণ বলেও মনে করেন তিনি অর্থনৈতিক মন্দায় টিসিবির কার্যক্রমে নতুন করে আর জনবল বাড়ানোর প্রয়োজন নেই বলেও সংসদে জানান সরকার প্রধান শেখ হাসিনা আপনারা যখন ধান ও বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায় দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে বিশেষ করে বিশ্ববাজারের অস্থিতিশীলতা বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে আমাদের সরকারের সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রভাবের ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে মার্কিন ডলারের বিনিময় হার এক লাফে সাত টাকা বাড়িয়ে একশো সতেরো টাকায় নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ঋণের শর্ত পূরণের অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর চাপে নতুন বিনিময় হার ঠিক করলো কেন্দ্রীয় ব্যাংক বুধবার ডলার দাম বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক এ বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে ট্রোলিং পেগ নামে নতুন পদ্ধতিতে বেচাকানা হবে মার্কিন ডলার কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণায় নতুন পদ্ধতিতে বুধবার ডলারের রেট ঠিক করা হয়েছে একশো টাকায় সংকটের মাঝেও এতদিন মার্কিন টাকার লেনদেন লেনদেন হলেও এখন হবে সতেরো টাকায় এদিকে ঋণে সুদের হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে স্মার্ট সুদের হারের পরিবর্তে চাহিদা ও যোগানের উপর ঠিক হবে ব্যাংকের সুদ অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক নীতি সুদ হার দশমিক পাঁচ শূন্য পয়েন্ট বাড়িয়ে করা হয়েছে সাড়ে আট শতাংশ এ সিদ্ধান্ত নয় মে থেকে কার্যকর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক খাতের কাঠামোগত উন্নয়নে বাংলাদেশের অগ্রগতিতে সন্তুষ্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ফলে প্রতিশ্রুত ঋণের তৃতীয় কিস্তির একশো পনেরো কোটি বিশ লাখ মার্কিন ডলার পেতে বাধা নেই বলে জানিয়েছেন সংস্থাটির সফররত মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও গতকাল অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন সংস্থাটির বাংলাদেশ সফরে আসা দশ সদস্যের মিশন প্রধান ক্রিস পাপা জর্জিও তিনি জানান অনুসরণ করে প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি করছে বাংলাদেশ জ্বালানির দাম বাজার ভিত্তি করা ছাড়াও খেলাপি ঋণ কমানো এবং রাজস্ব আয় বাড়াতে সংস্থার মূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এ কারণে ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে আর বাধা থাকছে না এক প্রশ্নের জবাবে পাপা জর্জিও জানান বাংলাদেশের রিজার্ভ এখনও চাপে রয়েছে আরেক তিনি বলেন বৈশ্বিক কারণে এখন বেশি হলেও এক বছরের মধ্যে নেমে আসবে। তবে প্রবৃদ্ধি কিছুটা কমে শতাংশের হতে পারে এমন দেন তিনি unfortunately, the pressure on reserves have continued. and as a result, and i'll come to the second question now, the authorities took the bold action to a package really of reforms. real gdp growth is projected to moderate to 5.4% in fy24, owing to ongoing import compression and policy tightening. however, it is anticipated সীমান্তে বাংলাদেশি হত্যা বেড়েছে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আলোচনা করার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সেই সাথে ফিলিস্তিনি নৃশংস হত্যা নিন্দা জানান মন্ত্রী বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক আইপিএস বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান ম্যারি ট্র্যাভেলিয়ানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বৈঠকে দুই দেশের বাণিজ্য সহ রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয় পরে সংবাদ সম্মেলনে জানান রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলোচনা করার জন্য দুই দিনের সফরে আগামী চোদ্দ মে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি উপজেলা নির্বাচনের বিরোধিতা করে ঢাকায় বিএনপি নেতাদের লিফটলেট বিতরণকে মিডিয়া ট্রায়াল বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ আমরা অবাক বিষয়ে দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে যারা বিক্ষোভ করছে তাদেরকে কিভাবে ব্রুটালি দমন করা হচ্ছে আমাদের দেশে বিক্ষোভ দমন করতে গিয়ে যদি এরকম আমাদের দেশের পুলিশ করত আমার প্রশ্ন এখন যে তাদের কাছে তারা কি বলতো সীমান্তে যারা প্রহরী দুই পক্ষেই যারা আছে তারা যাতে কোনো ক্ষেত্রেই এমন না করে যাতে জীবনহানি ঘটে সেটির জন্য আমরা রেগুলার কনসালটেশনের মধ্যে আছি মার্কিন ভারতের পররাষ্ট্র সচিব আসলে পরে এই বিষয়টি আমরা আলোচনা করব সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে চারশো নয় যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট যাত্রীদের সাথে দায়িত্বশীল আচরণ করার আহ্বান ধর্মমন্ত্রীর বর্ষার ধান কাটার মৌসুম বলে ভোটার ভোটার কম মন্তব্য সিসি নির্বাচন সন্তোষজনক বলছে আওয়ামী লীগ এবারও বর্জন করেছে জনগণ দাবি বিএনপি ডলারের বিনিময় হার এক লাফে সাত টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ কেন্দ্রীয় ব্যাংকের এক বছরের মূল্যস্ফীতি সাত শতাংশে নেমে আসবে আশা আইএমএফ নাশক হয়েছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায় এর আগে নয়টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডব্লিউ ও ফেসবুক ডট এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট ধন্যবাদ